নমস্কার, আমি মৌসুমি। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী রাজশেখর বসুর একটি গল্প। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি শ্রী রাজশেখর বসু কৃষ্ণকলি। সকালবেলা বেড়াতে বেরিয়েছি, রাস্তার ধারে একটা ফুলুরির দোকানের দাওয়ায় তিন চার বছরের দুটি মেয়ে বসে আছে। একটি মেয়ে কুচকুচে কালো কিন্তু সুশ্রী, আর একটি শ্যামবর্ণ, মুখশ্রী মাঝারি রকম। দুজনেই আমসত্ত্ব চুষছে। আমি তাকাচ্ছি দেখে তারা মুখ থেকে আমসত্ত্ব বার করে আমার দিকে এগিয়ে ধরল, বোধহয় লোভ দেখাবার জন্য। বললুম, কি চুষছ খুকি? কালো মেয়েটি উত্তর দিল, বলো দেখিনি কি? চটি জুতোর শুকতলা। হি হি হি, এ বাবুটা কিছু জানে না, আমসত্ত্বকে বলছে শুকতলা। অন্য মেয়েটি বললে, হি হি, বাবু বোকারে। তারপর প্রায় চার বছর কেটে গেছে। সকালবেলা বাড়ি থেকে বেরুবার উপক্রম করছি, একটি মেয়ে এসে বললে, একটু দুব্য দেবে গো দাদু, বিশ্বকর্মা পুজো হবে। দেখেই চিনেছি এ সেই আমসত্ত্ব চোষা কালো মেয়ে, এখন এর বয়স বোধ হয় আট বছর। বললুম, যত খুশি দুব্য নাও না। মেয়েটির সাজ দেখবার মতন, সদ্য স্নান করে এসেছে, এলো চুল পিঠের ওপর ছড়ানো, একটা ফর্সা লাল পেরে শাড়ি কোমরে জড়িয়েছে, গা খোলা কিন্তু আঁচলের একদিক মাথায় দেবার চেষ্টা করছে আর বারবার তা খসে পড়ছে। গোল গোল দুই হাত যেন কোষ্ঠীপাতরে কোঁদা, তাতে ঝকঝকের উপর চুড়ি আর অনন্ত, কোমরের উপর গোট, গলায় লাল পলার মালা, পায়ে আলতা, হাতে আলতা, সিঁথিতে সিঁদুর। জিজ্ঞাসা করলুম, এ কি খুকি, বিয়ে করলে কবে? মাতার ওপর কাপড় টেনে খুকি বললে, খুকি বলনি বাবু, এখন আমি বড় হয়েছি, আমার নাম কেলিন্দি। আমি বললুম, কেলিন্দি নয় কালিন্দি, কিন্তু তোমার আরো ভালো নাম আছে, কৃষ্ণকলি। রবি ঠাকুর তোমাকে দেখে লিখেছেন, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি নাম তোমার পছন্দ হয়? কালিন্দি ঘাড় দুলিয়ে জানালে যে খুব পছন্দ হয়। তোমার বিয়ে হলো কবে? সেই অগ্রান মাসে। শ্বশুরবাড়ি কোথায়, বরের নাম কি? ধেত, বরের নাম বুঝি বলতে আছে, শ্বশুরঘর হুই হোতাকে, ছুতর বউ মুড়িওলির দোকানে। দাদু, ওই রাঙা ফুল দুটো দাও না, মা পুজো করবে। চাকরকে বললুম, নিতাই গোটা কতক রঙ্গন ফুল পেড়ে দাও। মুখ বেঁকিয়ে সাদা দাঁত বার করে কৃষ্ণকলি বললে, এ ম্যাগ, ও তো নোংরা পেন্টু পরে আছে, সাত জন্ম কাচেনি, তুমি ফুল পেড়ে দাও। আমিও তো নোংরা, এখনো স্নান করিনি, কাপড় ছাড়িনি। আচ্ছা, এক কাজ করা যাক, নিতাই তোমাকে আলগোছে তুলে ধরুক, ও ফুল ছোঁবে না, তুমি নিজের হাতে পেড়ে দাও। কি বলছো গা দাদু, আমার যে বে হয়ে গেছে। বুঝলুম পরপুরুষের স্পর্শে কৃষ্ণকলির আপত্তি আছে। বললুম, তবে তোমার বরকে ডেকে আনো, সেই তোমাকে তুলে ধরুক। সে তুলতে লাগবে, তুমি আমাকে তুলে ধরো না, আমি ফুল পেড়ে নেব। সে কি কৃষ্ণকলি, তোমার যে বিয়ে হয়ে গেছে, আমি তোমাকে তুলে ধরবো কি করে? তুমি তো বুড়ো থুবড়ো। ঠিক কথা, এতক্ষণ আমার হুঁশ ছিল না যে আমি তো বুড়ো থুবড়ো, সমস্ত অবলা জাতি আমার কাছে অভয় পেয়েছে। বললুম, আমার হাতে যে বাতের ব্যথা, তোমাকে তোলবার তো শক্তি নেই, বাড়িতে আঁকশি নেই? আমার লাঠির ডগায় একটা ছুরি বেঁধে আঁকশি করা হলো, নিতাই তাই দিয়ে গোটা কতক ফুল পারলে, কৃষ্ণকলি মাটি থেকে কুড়িয়ে নিলে। ফুলে দুব্য নিয়ে সে চলে যাবার উপক্রম করছে। আমি তাকে বললুম, কৃষ্ণকলি বিস্কুট খাবে? হুম হুম, মাখন দেওয়া পাউরুটি আর মিষ্টি কুলের আচার।
কৃষ্ণকলির মুখ দেখে মনে হল তার রুচি আছে, কিন্তু সংস্কারে বাঁধছে। বললে, আজ খেতে নেই, বিশ্বকর্মা পুজো, শোঁসা আছে? আছে বোধহয়। নিতাই, দেখ তো বাড়িতে শশা আছে কি না। শশা পবিত্র ফল, তাতে কৃষ্ণকলির আপত্তি নেই। নিতাই দুটো শশা এনে আলগোচে তার আঁচলে দিলে। আমি বললুম, কৃষ্ণকলি, তুমি এত অল্প বয়সে বিয়ে করে ফেলেছ, টের পেলে পুলিশে যে তোমাকে ধরে নিয়ে যাবে। ইস, নিয়ে গেলেই হলো কি না, আমি তো বিয়ে করিনি, বিয়ে করেছে রেমো, সেই তো মন্তর পড়লে, আমি চুপটি করে বসেছিনু। রেমোর বাবার গায়ে খুব জোর, বলেছে পুলিশ এলে ভোমর ঘুরিয়ে তাদের পেট ছেঁদা করে দেবে। রেমো বুঝি তোমার বর? কৃষ্ণকলি ওপর নিচে মাথা নাড়লে। এই যা, কৃষ্ণকলি বরের নাম করে ফেললে। কৃষ্ণকলি লজ্জায় মা কালীর মতন জিব্বার করে দাঁড়িয়ে রইল। আমি সান্ত্বনা দিয়ে বললুম, বলে ফেলেছ তা হয়েছে কি, আজকাল সবাই বরকে নাম ধরে ডাকে। সকলের সামনে ডাকে? আড়ালে ডাকে, নির্মলচন্দ্রের বউ ডাকে ওরে নিমে, জগদানন্দের বউ ডাকে এই জগা, দিন কতক পরে মেমদের মতন করে সকলের সামনেই ডাকবে। আমি যে তোমার সামনে বলে ফেলনু? তাতে দোষ হয়নি, আমি বুড়ো লোক কি না। এই সময় একটি ফ্রক পরা মেয়ে এসে বললে, এই ক্যালিন্দি, কি করছিস এখানে, এক্ষুনি আয়, মামি ডাকছে। এই মেয়েটি বোধহয় সে চার বছর আগে দেখা আমসত্ত্ব চোষা দ্বিতীয় মেয়ে। কৃষ্ণকলি তাকে বললে, খবরদার বিমলি, আর ক্যালিন্দি কইবিনি, রবি ঠাকুর আমার ভালো নাম দিয়েছে, কেষ্টকলি, এই দাদু বললে। মুখভঙ্গি করে দুহাত নেড়ে বিমলি বললে, মরি মরি, কেলে কৃষ্টি কেলিন্দির নাম, আবার কেষ্টকলি, রূপ দেখে আর বাঁচি নে। কৃষ্ণকলি বললে, দেখো না দাদু, বিমলি আমায় ভেঙচি কাটছে। প্রশ্ন করলুম, বিমলি তোমার কে হয়, বোন নাকি? বোন না ঢেঁকি, ও তো আমার পিস্তুত ননদ। বিমলি তুই যা, আমি একটু পরে যাব। চলে যেতে যেতে বিমলি বললে, দেখিস এখন, আজ মামি তোকে ছেঁচবে, ওরে আমার কেষ্টকলি, শেওড়া গাছের পেতনি। কৃষ্ণকলি বললে, দাদু ও আমায় পেতনি বলবে কেন? বলুক গে, ননদরা অমন বলে থাকে, শ্রীরাধার ননদও বলতো, এক মেয়ের রূপ আর এক মেয়ে দেখতে পারে না, তোমার বর রেমো তো তোমাকে পেতনি বলে না। সেও বলে। তুমি রাগ করো না। সে হাসতে হাসতে বলে কি না, আমি তাকে বলি তুই ভূত পিচেস হনুমান। তোমরা ঝগড়া করো নাকি? আমি খুব ঝগড়া করি, চিমটিও কাটি, কিন্তু রেমো রাগে না, শুধু মুখ ভ্যাংচায় আর হাসে। এমন সময় রামের মা এলো। সে অনেকদিন থেকে এ বাড়িতে মুড়ি চিড়ে ভাজা দিয়ে আসছে। তার স্বামী মুরারি ছুতোর মিস্ত্রি, ভালো কারিগর, কাঠের ওপর নকশা তোলে। রামের মা কৃষ্ণকলিকে দেখে বললে, ও মা, তুই এখানে রয়েছিস? বিমলি যে বললে কেলিন্দি ধিঙ্গি হয়ে হেতা হতা সেটা চারদিক ঘুরে বেড়াচ্ছে। সব মিছে কথা, জানো গা মা, এই দাদু বললে রবি ঠাকুর আমার নাম দিয়েছে কেষ্টকলি। আমি রামের মাকে জিজ্ঞাসা করলুম, এ মেয়েটি তোমার বউ নাকি? হে হে গা বাবা, গেল অগ্রানে রেমোর সঙ্গে বিয়ে দিয়েছি, রেমোর বয়স 10 আর এর 8। এত কম বয়সে বিয়ে দিলে কাজটা যে বেআইনি হয়েছে। আইন ফাইন জানি নে বাবা, মেয়েটা হতভাগী, এর মা 5 বছর রোগে ভুগে গেল শন জ্যৈষ্ঠ মাসে মল, বাপটা নক্কি ছাড়া, গাঁজা ভাঙকে গেরুয়া পরে কোথা তারকেশ্বর কোথা ভদ্রেশ্বর টোটো করে ঘুরে বেড়ায়, তাই অনাথা মেয়েটাকে নিজের ঘরে এনে ছেলের সঙ্গে বেয়ে দিনু, ওদের ফুলুরির দোকানটাও আমি চালাচ্ছি, আমার 3 মেয়েই তো শ্বশুরঘর করছে, একটা বউ না আনলে কি আমার চলে বাবা, তা কেলিন্দি এখানে এসে আপনাকে জ্বালাতন করছে বুঝি? না না, জ্বালাতন করেনি, একটু গল্প করছিল। তুমি আর একে কেলিন্দি বলো না রামের মা, এখন থেকে কৃষ্ণকলি বলো। হা রে কপাল, আমার খুশাশুড়ির নাম যে ফেষ্ট দাসী, ঠাকুর দেবতার নাম কি মুখে আনবার জো আছে বাবা, শ্বশুরবাড়ির গোষ্ঠী সব নাম দখল করে বসে আছে, দাদা শ্বশুর ছিলেন ফরিদাস,
শ্বশুরের নাম ফালিদাস, খুশশ্বশুর ফ্রিধর, শাশুড়ি ফরস্বতী। কৃষ্ণকলি বললে, আর তোমার নামটা বলে দিই মা? ফুগ্গা, ফুগ্গতি নাসিনী। আমি বললুম, রামের মা, আদর দিয়ে তুমি বউটির মাথা খেয়েছ, মুখের ওপর তোমাকে ঠাট্টা করে। রামের মা হেসে বললে, কি করি বাবা, ওর ধরনই ওই রকম, নিজের মায়ের যত্ন আর কদিন পেয়েছে, জন্মস্থক আমাকেই দেখেছে কি না। যে নতুন নামটি বললেন তার পুরোটি তো বলতে পারবো নি, এখন থেকে একে কলি বলবো। দেখুন বাবা, এর বর্ণটা কালো বটে, কিন্তু খুব ছিড়ি আছে, ছাঁদটি পরিষ্কার, যেন বাটালি দিয়ে গড়া, আর ভারী সতীনক্ষী মেয়ে। বিমলিটা হচ্ছে কুঁদুলি। এখন আসি বাবা, ঘরকে চল রে কলি। আমি বললুম, কৃষ্ণকলি, তোমার বরকে নিয়ে একদিন এখানে এসো। রামের মা বললে, হা আমার কপাল, রেমোর যে বড্ড নজ্জা, বউয়ের সঙ্গে কোথাও যেতে চায় না। আজকালকার ছোঁড়াদের মতন তো নয় যে সমস্ত বউকে নিয়ে চারদিকে ধেই ধেই নৃত্য করে বেড়াবে। রেমোর পরীক্ষাটা চুকে যাক, আমি একদিন দুটিকে নিয়ে আসব। কৃষ্ণকলি হাত নেড়ে বললে, সে তোমাকে কিছু করতে হবে নি মা, আমি একাই তাকে হিড় হিড় করে টেনে নিয়ে আসব। আমি বললুম, রামের মা, তোমার ছেলে তো সেকেলে, কিন্তু বউটি যে অত্যন্ত একেলে। ওটুকু সেরে যাবে বাবা, একটু বড় হলেই নজ্জা সরম আসবে। রামের মা তার পুত্রবধূকে নিয়ে চলে গেল। কৃষ্ণকলির কপাল ভালো, 8 বছর বয়সেই সে শাশুড়ির কাছ থেকে সতীলক্ষ্মী সার্টিফিকেট আদায় করেছে। এক মা হারিয়ে আর এক মা পেয়েছে, এমন বর পেয়েছে যাকে নির্বিবাদে চিমটি কাটা চলে আর হিড় হিড় করে টেনে আনা যায়। এ গল্প এখানেই শেষ। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।